ঝালামুনি আমরা লাচ্ছি বানাবো। তুমি লাচ্ছি বানাবে? হ্যাঁ। ঠিক আছে চলো লাচ্ছি বানাবো। রিত, তোমার লাচ্ছি বানাতে কি কি উপকরণ লাগছে? মিষ্টি দই, মিষ্টি দই, টক দই, টক দই, চিনি, বরফকুচি, বরফকুচি, লবণ, লবণ, গোলাপ জল। ও, এটা গোলাপ জল। পানিটা কোথায়? পানি কোথায়? এই যে পানি এখানে আছে। ওই যে নিয়ে আসো। সব উপকরণ আমরা পেয়ে গেলাম। রিদ এখন লাচ্ছি বানাবে, আমরা দেখে আসি কি কি উপকরণ লাগছে। লাচ্ছি বানাতে কি কি উপকরণ লাগছে তা দেখে আসি। মিষ্টি দই, টক দই, চিনি, লবণ, গোলাপ জল, বরফ কুচি, পানি। আমি ঢেলে দিই একটা একটা করে। মিষ্টি দই দিই, সবগুলো দিয়ে দিই। ঠিক আছে, তারপর কি দেবো? টক দই। বাহ, ঠিক আছে। একটু করে লবণ দিয়ে দিচ্ছি। ভালো হওয়ার জন্য একটু লবণ দরকার। এখন বরফ কুচি গুলো দিয়ে দিলাম। আমি একটু ব্লেন্ডার শুরু করবো। ব্লেন্ডার চালাবে? পানি দিয়ে দিই। তিনজন খেতে পারে ঠিক সেই পরিমাণ পানি দিতে হবে। এখন আমরা সুন্দর করে ঢেলে নেব। আচ্ছা খালামুনি, তোমার ওই যে ডিজনি ওয়ার্ল্ডের গল্প শুনতে শুনতে চাই। ডিজনি ওয়ার্ল্ডে কি হলো? আমি যখন ডিজনি ওয়ার্ল্ডে গেলাম, ওই লাইনের মধ্যে একটা ব্রাজিলিয়ান ছেলের সাথে বন্ধুত্ব হয়ে গেছে। ব্রাজিলিয়ান ছেলের নাম কি ছিল? ম্যাথিউস। ম্যাথিউস, হ্যাঁ। আমি একটা আটলান্টার অ্যাকোয়ারিয়ামে গিয়েছিলাম। আচ্ছা, সেটা একটা ডলফিন শো ছিল। হ্যাঁ, সেই ডলফিন শোতে যখন ঢুকলাম তখন দেখি অনেক ডলফিন। আমি ফ্রন্ট রোতে বসলাম, বিকজ লেখা ছিল যে ফ্রন্ট রোতে যারা বসবে তাদের উপর অনেক পানি পড়বে। আচ্ছা, আমার আব্বু তো অনেক পিছনে। ও আচ্ছা, তারপর ডলফিন যখন অনেক উঁচু থেকে একটা একটা বলের মতো উঁচু করার জিনিস এখানে ছিল, সেটা টাচ করে ব্যাক ফ্লিপ দিয়ে উল্টা দিয়ে ইয়ে হয়ে অনেক স্প্ল্যাশ, অনেক পানি এসে তোমার গায়ে এসে পড়েছে। তুমি ডলফিন কি সামনাসামনি দেখেছো? কথা বলেছে ডলফিন তোমার সাথে? কথা বলে নিয়ে ছিল ছোট, হ্যাঁ, সে পানিতে ইয়ে সে কথা বলেছে, সে কথা বলেছে। আমরা রিদের কাছ থেকে আরো অনেক মজার গল্প শুনবো। তার আগে দেখে আসি রিদ কি করে তৈরি করলো এই মজাদার লাচ্ছি। লাচ্ছি তৈরি করতে ব্লেন্ডারে যথাক্রমে মিষ্টি দই, টক দই, গোলাপ জল, চিনি, লবণ, বরফ কুচি এবং পানি দিতে হবে। ব্লেন্ড করে নিতে হবে যাতে সব উপকরণ ভালো করে মিশে যায়। পরিবেশনের জন্য তৈরি হয়ে গেল মজাদার লাচ্ছি। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।